আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু একটা বাগানে চলে আসছি ফ্রেশ ভেজিটেবল এবং ফ্রুটস নেওয়ার জন্য আপনি দেখছেন যে এটা স্ট্রবেরি বাগান প্রচুর স্ট্রবেরি আছে এখানে প্রচুর স্ট্রবেরি নিতে পারবেন অনেকেই যার যার তার পছন্দ মতো তাদের পছন্দ মতো স্ট্রবেরি উঠিয়ে নিচ্ছে আর এই বাগানটাতে আপনারা আপনাদের পছন্দ মতো যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেবেন আপনাদের পছন্দ মতো যেটা আপনাদের পছন্দ হয় সেটা উঠিয়ে নেবেন গাছ থেকে তুলে নেবেন ফ্রেশ স্ট্রবেরি আপনারা দেখছেন যে এখানে স্ট্রবেরি গাছগুলা খুবই সুন্দর স্ট্রবেরি খুবই মজাদার স্ট্রবেরি ব্যারি আমি আমাদের প্রয়োজন মতো উঠিয়ে নিচ্ছি এখানকার স্ট্রবেরিগুলা খেতে অনেক মজা এই বাগানের অনেক বড় একটা বাগান এখানে গাড়ি নিয়ে ঢুকতে হয় এটা হচ্ছে ব্ল্যাক কারেন্ট খুব টক একটা ফল যারা টক খেতে ভালোবাসেন তাদের জন্য খুবই উপকারী প্রচুর ভিটামিন সমৃদ্ধ এই ব্ল্যাক কারেন্ট ফলটা কিন্তু আমার কাছে অনেক টক লেগেছে তাই আমি এটা থেকে কিছু নেই নাই লবণ দিয়ে মরিচ দিয়ে ভর্তা করে খেতে অনেক স্বাদ হবে অনেক মজা হবে জানি যারা পছন্দ করেন টক যাদের পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে ক্রোজ গেট এটা একটা খুব সুস্বাদু সবজি লাউয়ের মতো দেখতে কিন্তু এক একটা গাছ ছোট ছোটো গাছ প্রচুর ধরে প্রচুর সবজি হয় প্রচুর ফসল ফলে এই গাছটাতে কোমরের মতো ফুলগুলো হয় কোমরের মতো আর ইটালিয়ান ভাষায় এটা ঝুঁকিনি বলে আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছের মধ্যে অনেক অনেক হয়েছে আর বাগানগুলাও অনেক বড় করে বড় অনেক বড় এটা দেখেন আমি দুইটা নিয়েছি ঝুককিনি আর এটা হচ্ছে সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুল এখনও ফোটে নাই এখনও ছোট ছোটো সূর্যমুখী ফুল আছে এখনো তোলার উপযুক্ত বা নেওয়ার উপযুক্ত হয় নাই তাই সূর্যমুখী ফুল নেওয়া নিষেধ এখান থেকে ফুল তোলা নিষেধ তাই আমরা যেহেতু ফুলগুলো নাই তাই মাঝে মাঝে দুই একটা যদিও দুই একটা ফুল ফুটেছে আপনার দেখছেন সূর্যমুখী ফুল এটা হচ্ছে রোড বিনস এটা একটা বিনস একটা ফসল ছিমের মতো এটা শুধু বিচিটাই খায় আপনারা গাছগুলা দেখছেন এবং গাছগুলোতে গাছগুলোর মধ্যে প্রচুর বিনস আছে আপনারা দেখতে পাচ্ছেন যে গাছগুলার মধ্যে প্রচুর প্রচুর বিনস আছে এক একটা গাছে অনেক অনেক বিনস ধরেছে যারা বিনস খেতে পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে বিটরুট বিটরুট আপনারা সবাই জানেন এর বিটরুট খুব সুস্বাদু সুস্বাদু খাবার এবং খুব হেলদি খাবার আমার কিছু বিটরুট লাগবে তাই আমি বিটরুট উঠিয়ে নিচ্ছি আপনারা জানেন যে এখান থেকে উঠিয়ে উঠিয়ে নিতে হয় পছন্দ মতো যে যটা যে যতগুলো পছন্দ করবেন ততগুলাই নেবেন তো আমি তিনটা পথ নিয়েছি আমার জন্য তিনটা যথেষ্ট আমার যে প্রিয় খাবারগুলো আছে তার মধ্যে বিটরুট একটি অনেক মজার আমার প্রিয় বিটুর সম্বন্ধে আর কি বলবো বিটুর তো আপনারা জানেন যে অনেক হেলদি একটা খাবার এটা হচ্ছে ব্ল্যাক বেরি ব্ল্যাকবেরি ফ্রুটস একটা খুব সুন্দর একটা ফ্লো ফ্রুটস ব্ল্যাকবেরি আর বেরিতে যতগুলা ফুড আপনি বেরি লেখা দেখবেন ব্ল্যাকবেরি স্ট্রবেরি ব্লুবেরি গোল্ডেন বেরি এই বেরি লেখা যে ফুডগুলো আছে সেই ফুটগুলো অনেক উপকারী আমাদের শরীরের জন্য তাই আমি এখান থেকেও কিছু বেরি নিচ্ছি ব্ল্যাক বেরি তুলে নিচ্ছি যাই হোক অনেক ভেজিটেবল অনেক ফ্রুটস না হলো এবার যাওয়ার পালা তো সবাই আমাদের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে